মৃত্যু তিন দিন পর কবর থেকে দেহ তুলে সেই দেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ। মৃতার বাপের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে অশোকনগর থানার পুলিশ। মৃত্যুর তিন দিন পর কবর থেকে মহিলার মৃতদেহ তুলে ময়নাতদন্তে পাঠালো অশোকনগর থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার নটনি দেপাড়া এলাকায়। মৃতার নাম মোনা রায়। জানা গেছে নটনি দেপাড়ার বাসিন্দা মোনা রায় বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুরে হঠাৎই বাড়িতে মৃত্যু হয় তার। ঘটনার সময় স্বামী বিশ্বজিৎ ওরাং বাড়িতে ছিলেন না। বড় মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী বাবাকে ফোন করে মায়ের মৃত্যুর খবর দেয়। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মোনা রায়কে স্থানীয় একটি শ্মশানে কবর দেওয়া হয়। আমরা সব কাজে বাজে চলে যাই, মাঠে ঘাটে যাই, অতটা কেউ বুঝতে পারিনি। আর পরে যখন এসে শুনছি যে নাকি মাথা টাতা ঘুরে গিয়ে পড়ে গেছিলো, সব নাকি জল টল দিয়েছে, এইটুকুই দেখলাম। তারপর এসে দিয়েছি যে এই অবস্থা। সবাই একটা আলোচনা করলো যে কী করা যায়, এবার মরা মানুষ তো সারাদিন রাখা যাবে না, তার তো কিছু করতে হবে। তার জন্য সবাই মিলে বললো যে ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে কিন্তু মাটি দেওয়ার নিয়ম আছে। মৃতার বাপের বাড়ির লোকের অভিযোগ, তাদেরকে না জানিয়ে মৃতদেহ কবর দেওয়া হয়েছে। অশোকনগর থানায় অভিযোগ করলে শুক্রবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তোলা হয়। এসডিও বারাসাত সদর ম্যাডামের অর্ডারের মোতাবেক আমি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ডিউটি পালন করতে এসেছি। থানাতে একটা থেকে রিকোয়েশন গেছিল, সেই অনুযায়ী আমি আমার কর্তব্য পালন করতে এসেছি। মৃতার দাদা রবি বিশ্বাস বলেন, আমাদের না জানিয়ে মৃতদেহ কবর দেওয়া হয়েছে। আমরা মৃত্যুর সঠিক কারণ জানতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। আমাদের বলছিল, আমরা জিজ্ঞেস করলাম যে কোথায় নিয়ে যাচ্ছি, তো বললো আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি। এই যা শুধু এটুকু জিজ্ঞেস করেছি যে ওরা শ্মশানে নিয়ে যাচ্ছে, সেরপরে আমরা আর কোনো ওদের সঙ্গে আমাদের আর কোনো আলোচনা হয়নি। এখন অভিযোগ বলছি ওর দুটো বাচ্চা আছে, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাদের একটা ভবিষ্যৎ আছে, তার সার্টিফিকেটটা হলে পরে ওদের ভবিষ্যৎটা করতে পারবো, এই কারণের জন্য আমরা হয়েছে, ওদের উপরে আমাদের কোনো। মৃতার বড় মেয়ে জানান, বাড়িতে মা অসুস্থ হয়ে পড়ে, এরপরই তার মৃত্যু হয়। আমার মা দুদিন ধরে শরীর খারাপ করেছিল খুব, তা আমার বাবা হাসপাতালে নিয়ে গেল, ডাক্তারখানায় নিয়ে গেল, কত কিছু করলো, তারপর দুদিন সুস্থই ছিল। তার বাবা কাজে গেছে, তারপর দিন বাবা মা বললো কি তুমি কাজ যাও, অনেক দিন কাজ যাচ্ছে না, কাজ যাও। মা কাই বাবা কাজে গেল, তারপর হঠাৎ আমি আমার মাকে বললাম, আমার মা ভাত রান্না করেছি, আমি রান্না করে মাকে ভাত খাইয়েছি, ওষুধ খাইয়েছি, মা বসে আমার সাথে গল্প করছিলো। গল্প করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে কেমন একটা হয়ে গেল, তারপর মাথায় জলমল দিলাম, ও সবাইকে ডাকলাম, বলছে মারা গেছে। বাবা তো সব কিছুই করেছে, বাবাকে পুলিশে ধরে নিয়ে গেল, কি করে বলবো। দু বছরের আরও এক মেয়ে রয়েছে মোনা রায়ের। পুলিশ মৃতার স্বামী বিশ্বজিৎকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বউটার কদিন শরীর খারাপ ছিল, হ্যাঁ, এবার প্রেশার টেশার ছিল না হয়তো, আমরা তো জানি না, পাড়াইয়া থাকি, তা হ্যাঁ কাজ ভাই চলে যায়, আর ও ডাক্তার ফাতে নিয়ে যাচ্ছিলো আমি জানি, এবার কোথায় নিয়ে যাচ্ছিল ওটা জানি না, শুনছি তো মেয়ে বলে ঈশ্বর কাছে নিয়ে যাচ্ছিল, এটাই জানি। না না, কোনো দিন ছেলেটা ভালো, কোনো দিন অশান্তি করে না, মাঠে ঘাটে কাজ করতো, কাজতে বাড়ি এসে দেখছি বলছে যে মেয়েটাকে দুধ খাইয়েছে, নিজে ভাত খেয়েছে, নিজে ভাত খেয়ে দুধ খাইয়েছে, খাইয়ে দিয়ে মেয়েটা ঘুম পেড়েছে, পাশে শুয়েছে, কুমির মাথা ঘুরে পড়ে গেছে আর উঠিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।